ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চীনে ভয়াবহ আকার ধারণ করেছে নোভেল করোনা ভাইরাস। এই ভাইরাসের উপসর্গ নিয়ে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি এক চীনা নাগরিক। এর মধ্যে দ্রুবি হাসপাতালে মৃত্যু হয়েছে তাইল্যান্ডের এক তরুণের, যিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর কারণ নোভেল করোনা ভাইরাস কিনা খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দপ্তর। এই প্রেক্ষাপটে চীনের মারণ ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে কলকাতার চীনা পাড়ায়। চীনা নববর্ষ পালন চলছে চায়না টাউনে, তবে এখানে যে সমস্ত ইন্ডিয়ান চাইনিজরা থাকেন, যাদের আত্মীয়রা থাকেন চীনেতে, তারা কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন। চীনাপাড়ার এই বাসিন্দাদের অনেকেই নানা কাজে নিয়মিত চীনে যাতায়াত করেন। সেখান থেকে করোনা ভাইরাস শরীরে ঢুকে পড়েছে কিনা সেই ভয় এখন অনেকেরই রাতের ঘুম কেড়েছে। সেই সঙ্গে আরেকটা উদ্বেগও রয়েছে, এদের প্রায় প্রত্যেকেরই আত্মীয় স্বজন রয়েছে চীনে, তারা এখন কি অবস্থায় রয়েছে সেই দুশ্চিন্তাও গ্রাস করছে তাদের। কলকাতা পৌরসভা সূত্রে খবর, চীনাপাড়া এলাকার স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রগুলিকেও সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই আর্জেন্ট বেসিস প্রত্যেকটি ওয়ার্ড হেলথ ইউনিটকে এসওএস পাঠিয়েছি, তাদেরকে সতর্ক করেছি যে নোভেল করোনা ভাইরাস যে ডিজিজ সম্পর্কে, অসুখ সম্পর্কে যে সিমটমগুলো দেখা, যেটা প্রচলিত সিমটম দেখা দেয় নোভেল করোনা ভাইরাসের, সেই সিমটমের কাছাকাছি বা সেই সিমটম ধরনের কোনো পেশেন্ট যদি আসে যাতে চিকিৎসা করতে গিয়ে প্রাইমারি হেলথ কেয়ারে চিকিৎসা হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা হায়ার অথরিটিকে জানানো এবং সে সম্পর্কে দ্রুত ব্যবস্থা আমাদের জানিয়ে বা নির্দেশ দেওয়া হবে, সেই অনুযায়ী নিতে হবে। একই অবস্থা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এই চীনা নাগরিকের। নাম টুপুর, বিশ্বভারতীর বাংলা স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবা মা চীনে রয়েছেন, তাদের নিয়ে ঘোর দুশ্চিন্তায় রয়েছেন এই ছাত্রী। প্রচুর চিন্তা আছে, কারণ আমার বাবা মা আর ভাই এখন তো চীন দেশে আছে। আমি সব সময় তাদেরকে বলি বাইরে যাবে না, যদি বাইরে যায় তাহলে মাস্ক পরতেই হবে। চীন থেকে যারা এদেশে আসছেন তাদের উপরও কড়া নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে 155টি বিমানে চীন থেকে আসা 33,552 জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। সোমবার 18টি বিমানে চীন থেকে আসা 4,359 জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছে, তাদের কারোর শরীরে নোভেল করোনা ভাইরাস মেলেনি। অর্ণব মুখোপাধ্যায় ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।